ডাক্তার মামুর কাজ গেলাম ডাক্তার বাবু বললাম চিকিৎসা করো চিকিৎসা করো ডাক্তার বাবু চিকিৎসা করে বললো তোর বেটার সন্তান নাই 22 ঘন্টা চর্বি যাবে স্যার রে সত্যি আরে এই চল গঞ্জারার কাছে আমরা বসি ওর পেটের খোঁটা নিয়ে চল 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 সবাই আরাই চার রানীতে যুক্তি করে গঞ্জারার ঘরে কোথায় যাবো বোন তোমার বাড়িতে এলাম তোমার বাড়ি এলে হ্যাঁ এই বসো বোন হ্যাঁ এই যে মাদুর পেতে দিচ্ছি একটু বসো বসো আগে বলুন তোমার কেমন কেমন লাগছে তুমি একটু গর্ব আছো আমি হ্যাঁ ওই কে বললো আরে তোমার গা ভারী পা ভারী দেহ ভারী তুমি গর্ব আছো বোন মানে বাদশাহ হুমায়ুন পর্যন্ত জানে না এই গঞ্জারা গর্ব আছে ওই হুমায়ুন বাদশাহ নিষেধ করেছিল যে আমি ছাড়া আমাকেও বলবে না না তুমি যদি গর্ব থাকো থাকো তুমি নিজের মনে মনে রেখে দেবে বাহ তো কাউকে বলে না তাই বোন তোমাকে মনে হচ্ছে গর্ব আছো না বোন না সত্যি বলছি সত্যি বলছো হ্যাঁ মিথ্যা কথা বলছো আমাদের পাশে দায় পাড়া আছে 101টা দায় কানবো ওই পেটে হাত দিয়ে পরীক্ষা করা করাবো যদি গর্ব থাকো হাতের মধ্যে ছুরা নিয়ে পেটের মধ্যে শেষ করে দেবে আমাকে মেরে দিবে মেরে দিবে আর যেন বাকি সত্য করে বলছি আমি গর্ব আছি ভয়ে বলে দিল গরিবের মেয়ে তো ভয়ে বলে দিল মা বোন বোন আমি গর্ব আছি বা মাসের বোন এই সাত মাস সাত মাস বাহ আর শুনলাম নাকি স্বামী একটা বাঁশি দিয়ে গেছে তখন এই গর্বের কথাটা বলে দিলাম এই দেখো এই বাঁশিটা ওই বাঁশিটা তাই বোন স্বামী যখন বললে ওই বাঁশিটা একবার আস্ত করে বাজাব না বোন বলরানী তোর পা দুটো আমি জড়িয়ে ধরছি করে যা বর্ণনা এই বাঁশিটা আমাকে খানকায় বাজাতে বলো না বাজাইতে বলো না বলে হবে না বাজাইতে হবে না বাজাইলে এই 6 ইঞ্চি ছোড়া আছে ওই পেটের মধ্যে মেরে শেষ করে দেবে হনি আমাকে মেরে দেবে মেরে দেবো বেই বোন আমি বাজাচ্ছি বাজাও ভয়ে কিন্তু মুখে বাঁশিটা লাগিয়েছি হ্যাঁ যে টাইমে গঞ্জারা বাঁশিতে ফু দিচ্ছে হ্যাঁ ওই টাইমে কিন্তু রাজসভাতে একটা বিচার চলছে সভাটি আনাই গঞ্জারা দেখে নে আমার বাঁশিতে হাই আল্লাহ আমার গঞ্জারা কে কে ফেলে ফেলেছে আমি যাচ্ছি এই আমার উজির আজকে বিচার হবে না আজকে বলো যে অন্য দিন ঢোল পিটিয়ে জানি আবার বিচার হবে ঠিক আছে হুজুর আমার মহলে একটু দরকার আছে গান 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 ওরে অমন করি আমাসি আর বাজায় না দেখি বাচ্চা আছে কি ধরতে ধরতে হুমায়ুন বাচ্চা
তুমি কি ফেরত করেছিলে বিপদে পড়েছিলে যে বাঁশি বাজালে বাঁশি হ্যাঁ তো বললো না যে চারটে রানী তোমাকে জোর করে বাজানো করিয়েছে হ্যাঁ এটা বললো না বলছে ওগো বাদশা হ্যাঁ আমি পরীক্ষা করলাম তুমি শুনতে পাও কি বাহ আমাকে পরীক্ষা করলে হ্যাঁ তাতে বলে তুমি ছোট লোকের বেটি বাগালের বেটি রাখালে বেটি আমার বিনা অনুমতিতে তুমি বাঁশি বাজালে দাও বাঁশি খানা দাও আর তোমার মহল আসবে সবাই আমার ভাবসা দেখে না আমার বাঁশি কে রে তোমাকে খেতে পড়তে আমি সবই দিব হ্যাঁ তোমার মহলে আমি না বাহ তোমার খেতে পড়তে সবই দিব হ্যাঁ কিন্তু তুমি কোনো বিপদে পড়লে আমাকে যেন দেখো না ঠিক আছে কারণ আজকে তুমি যখন আমার কথা শোনো নাই ফকিরের কথা শোনো নাই হ্যাঁ তো তোমার মতো মেয়ের কাছে আমি আর আসবো না বাহ এই বলে হুমায়ুন বাদশাহ একবারে রায়সভা পিছু হ্যাঁ বুঝি হুজুর আমার মন খুব খারাপ খারাপ হ্যাঁ অন্য দেশেতে আমি বেড়াইতে অন্য দেশে বেড়াতে হ্যাঁ ঠিক আছে মনটাকে পরিবর্তন করছি হ্যাঁ মনটাকে পরিবর্তন হ্যাঁ মনটাকে পরিবর্তন ঠিক আছে হুজুর তাই ভরে দিচ্ছি বেশ উজির মাল জাল সব ভরে দিল হ্যাঁ হুমায়ুন বাদশাহ বলছে উজির হুজুর এ তুমি আমার বন্ধু হ্যাঁ এ রাজ্যের দায়িত্ব তোমার হাতে দিলাম হ্যাঁ আমি পানি পথে গিয়ে যদি মরে যাই হ্যাঁ এ রাজ্য তোমার আমার আগে বেঁচে থাকি হ্যাঁ রাজ্য আমার ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই বলে হুমায়ুন জাহাজে চেপে বিদেশ চলে যাই চার রানীতে গঞ্জারাকে একা পেয়ে এবার রাজা তো দেশ ছেড়ে চলে গেছে বঞ্জারা কেবার মারবো কাটবো কুচি কুচি করে কাটবো কুচি কুচি করে আর কোনো অসুবিধা নাই তাই নাকি এই দাসি কাহু কো চাও উত্তর পাড়া চামড়ি দাইকে জলদি রেখে সালাম গো বরনামি তোমারই নাম কি চামড়ি দাই মা হ্যাঁ মা চামড়ি দাই কি আমরা একটা বিপদে পড়েছি কি বিপদে পড়েছি মা দেবুন যে ওই পনের বাতায় এক বাতা সোনার টাকা দিয়েছে ঠিক আছে ও বড় লোক হই ভাই যে ভিক্ষা করে খা পানের বাটাতে এক বাটা সোনার টাকা হ্যাঁ তুমি এনে হ্যাঁ হ্যাঁ মা এই ভাগ অসমকে খেতে পায় নাই দুটি চাল বলে দিস নাই আজকে এক বাটা পানের বাটা টাকা দিবে তার কারণ তোকে লকডাউনে খাওয়ালাম না ওই খাওয়ালি ভাঙ্গা চাল দিছি ভাঙ্গা ভাঙ্গা চাল ও হ্যাঁ মিথ্যা কথা বল বলছি মিথ্যা কথা বড় লোকের সে যা হবে হোক হ্যাঁ হ্যাঁ এক কাজ কর ঠিক আছে তুই এই টাকাগুলো সব নিয়ে নিবি নিয়ে নিবি আমাদের একটা উপকার কর হ্যাঁ দেখে তো কি উপকার উপকার কাকু বলবি না তো কাউকে বলবো না তুই খালুকে বলবি কই মসজিদে কিনে করে বলতো যে আমি খাবো বলবো না মসজিদে কিনে কো বলছি মসজিদে কিনে হ্যাঁ মসজিদে কিনে মসজিদে কিনে আবার হয় নাকি মসজিদে বলবি তবে তবে আগে খাবার কিনে কো বলছি ও বলি কেন তোর কি না না বাবা বাবা কাজ তো বল কাজা কি কাজ নাচে না ভাবে গঞ্জারা গর্ভে আছে নষ্ট করতে এই বুড়ি বয়সে অনেক পাপ করেছে হারাম প্যাট ভরে নাই একটা পা দিছি হিন্দু ভাইকে ঝিল ফেলায় একটা পা দিছিস কবরে আর আজ জল মা টান টান করছে আজ নাই আর পাপ করবো হারাম প্যাট করে নে তোকে এই পাপটা করতে হবে আল্লাহ পাল্লাহ আল্লাহকে ঘুষ দিয়েছিস টাকা আরো বেশি টাকা
আরো বেশি বল তুমি নিজে মুখে বলিনি আমি নিজে মুখে যেটি বলবো সেটাই দিতে হবে বেশ মা আর পাপ করব না একটা পাপ করি টাকা বেশি করে নিলি আল্লাহকে কিছু ঘুষ দু কুড়ি পাঁচ টাকা নেব দু কুড়ি পাঁচ টাকা দু কুড়ি পাঁচ টাকা এই হাজার টাকা বুঝে না বুঝে না বুঝে না হ্যাঁ বেশ এই এই আমা পায়েসের সঙ্গে মাখিয়ে দিবি আর গঞ্জারা খেয়ে নিবে ডাব হয়ে পড়বে ঠিক বলেছিস একশো টাকা নেই একশো টাকা দিয়ে বাজারে ঠিক আছে বড় রানী বিশ টাকা নিয়ে বলছি দাই মা তাহলে পায়েসের সঙ্গে ফাইল করে দিব পায়েস সঙ্গে ফাইল করে দিবি খেয়ে নিবে তারপর জনঙ্গ মতো একবার চলে যাবে হ্যাঁ ছ মাস সব মরে যাবে সব মরে পড়ে থাকবে ঠিক বলেছি এবার করলো কি আতর চাল চিনি নারকেল কলা সুন্দর সুন্দর দুধ দিয়ে পায়েসকে রান্না করেছি জানাচ্ছি তো ভালো 25 গ্রাম বিষ নিয়ে পায়েসের সঙ্গে পায়েসের অন্তত সাদা সঙ্গে সঙ্গে নীল হয়ে গেছে এবার বড় রানী সর্প ঝেঁকে টুকটুক করে যাই গঞ্জারার বাড়িতে পায়েসে থালা কেনা হে বড় বোন এটা কি বোন এটা পায়েস বা ক্ষীর ক্ষীর তুমি সাত মাসে গর্ব আছো বেশ সাত ভাত খাইতে হবে তার আগে মুখ মিষ্টি করতে হবে আর মুখ মিষ্টি যদি না করা হয় তাই ছেলে ভূমিষ্ঠ পড়বে মুখটা তিত হবে তাই এই পায়েস বা ক্ষীর খেয়ে নেবে আর তারপর আবার সাত ভাত পাঁচ রকম তরকারি করে এনে তোমাকে খাবো মা বোন তুমি খাও খাবো হ্যাঁ বোন বে বোন আমি খাচ্ছি হ্যাঁ আমি গোসল করে আসি হ্যাঁ নতুন কাপড় পরবো হ্যাঁ পরে আমি খাবো ঠিক আছে খাও আমরা চলে যাচ্ছি বেশ তুমি যাও হ্যাঁ এবার গঞ্জারা গোসল করে নতুন শাড়ি পরেছি পরে টুক করে কিন্তু আমার পায়েসের থালার কাছে গেলাম এখন আমার ঢাকনা ডাক গঞ্জারা দেখছে পায়েসের রং সাদা হবে আল্লাহ কেন নীল হয়ে গেল এর মধ্যে নাকি আল্লাহ গো গো বিষ পাইল করেছিল আল্লাহ আমি কেমন করে এই পায়েস খেয়ে যাবো আল্লাহ পাক তুমি আমায় উদ্ধার করো যদি না খাই তো জোর করে খাইয়ে দেবে বলো তুমি আমাকে উদ্ধার করো শুনে মনকে করে এই বিপদকালে উদ্ধার করো কোথায় আছো বাবা দয়াল সেন্ত সত্যবীর কিন্তু আমার বুঝতে পেরে গেল সঙ্গে সঙ্গে সত্যবীর একটা সাদা রঙের মাছি হয়ে গেল সাদা রঙের মাছা হয়ে উঠতে উঠতে পয়সা থালায় বসে গেল মাছি হয়ে সেই বিষটাকে টেনে খেয়ে নিল পরে সত্যবীর মাছি হয়ে আবার উড়ে চলে গেল পয়সা থালার দিকে যেমন গঞ্জারা দেখছে পায়েসের রং আমার সাদা হয়ে পায়েসের রং যেমন আমার সাদা হয়ে গেল ওরে বিসমিল্লাহ বলে গঞ্জারা পায়েস আমার খেতে ছিল পায়েসটাকে খেয়ে গঞ্জারা মধু মশলা মাখানো পান মুখে ভরেছি মুখে ভরে চিবাচ্ছে তো পানের বলে ঠোঁট দুটো লাল হয়ে গেছে কেমন ভাবে কেমন মধু মশলা মাখানো পান ভুলেছ না রে মন
ايه